নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি আমার কাছে এসে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান বা জ্যোতিষ শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন বা আমার নিজস্ব একটি মোবাইল নাম্বার, এই নাম্বারে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলে আসবো আজকে। আপনারা হয়তো জানেন যে আমরা বিভিন্ন ভাব সম্পর্কে পরপর আলোচনা করছি এবং আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে যে বিভিন্ন ভাবের মধ্যে বিভিন্ন রকম গ্রহ এসে গেলে পরে সেই গ্রহগুলি তার নিজের নেচার ওয়াইজ নিজের স্বভাব ও অনুপাতে কী ধরনের ফল প্রদান করে। আজকে আমরা চতুর্থ ভাব নিয়ে আলোচনা করব। চতুর্থ ভাবের মধ্যে যদি বিভিন্ন গ্রহ এসে যায় তাহলে সেই সমস্ত গ্রহরা সেই ভাবটিকে কেন্দ্র করে কী ধরনের ফল প্রদান করে, এটি নিয়ে আমাদের আজকে আলোচনা। এবং এই আলোচনা করার পূর্বে চতুর্থ ভাব সম্পর্কে কিছু কথা অবশ্যই আগে বলতে হবে। তো তার মধ্যে প্রধান যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে চতুর্থ ভাব কিন্তু একটি কেন্দ্রস্থান বলা হয়। অর্থাৎ আমাদের চারটি কেন্দ্রস্থান রয়েছে, লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম। এই কেন্দ্রস্থানগুলি খুব ইম্পর্টেন্ট হয়। এই কেন্দ্রস্থানগুলিকে বলা হয় বিষ্ণুস্থান। আমরা অনেকটা এই কেন্দ্রস্থানটিকে অনেকটা টেবিলের পায়ার সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ আমরা বলতেই পারি যে একটি টেবিলের চারটি পায়া দেখতে পাওয়া যায়। এই চারটি পায়ার মতোই হয় কিন্তু এই কেন্দ্রস্থান, এবং এই কেন্দ্রস্থানগুলি কিন্তু অবশ্যই একজন মানুষকে ধরে রাখতে, একজন মানুষকে টিকিয়ে রাখতে প্রচণ্ড সাহায্য করে। এই কেন্দ্রস্থানগুলো কিন্তু একজন মানুষের বা একটি বাড়ির একটা পিলার হিসাবেও ধরা যেতে পারে। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন যে একটি বাড়ির মধ্যে একটি পিলার কতটা গুরুত্বপূর্ণ। এবং পিলার যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু বাড়ির ছাদ দুর্বল হয়ে যাবে এবং বাড়ি কিন্তু অবশ্যই পড়ে যেতে পারে। তাই এক্ষেত্রে আমরা বলতেই পারি যে কেন্দ্রস্থানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তবে 1, 4, 7, 10 এই চারটি হচ্ছে কেন্দ্রস্থান, তার মধ্যে 7 সপ্তম ভাব অবশ্যই কেন্দ্রস্থান, কিন্তু সপ্তম ভাব যেহেতু মারক বিচার করা হয় সেখান থেকে, সপ্তম ভাব থেকে যেহেতু মারক বিচার করা হয় সেই কারণে কিন্তু কেন্দ্রস্থানের মধ্যে সপ্তম ভাবের বলবত্তা অনেকটা কম। বাদ বাকি যে তিনটি কেন্দ্রস্থান রয়েছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হচ্ছে চতুর্থ ভাব, এবং চতুর্থ ভাব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে যেটা বলবো যে চতুর্থ ভাব থেকে কোন কোন জিনিসগুলোকে বিচার করা হয়ে থাকে। আমরা জানি যে চতুর্থ ভাব থেকে প্রথমে যে বিষয়টা আসে সেটি হচ্ছে মন মানসিকতা। অর্থাৎ চতুর্থ ভাব থেকে মন মানসিকতা, হৃদয়, মা, বন্ধুবান্ধব, গৃহসুখ, বিবাহিত জীবনের সুখ বা যাবতীয় সুখ বলা যেতে পারে, বাহন সুখ বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে চতুর্থ ঘর থেকে কিন্তু আমরা প্রাইমারি এডুকেশন বিচার করি। মোটামুটি 12 ক্লাসের মধ্যে যে এডুকেশনটা আমাদের আছে সেই ধরনের এডুকেশনটা আমরা কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করে থাকি। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে যে মন মানসিকতা আমাদের কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। এই ভাবের কারকগ্রহ হচ্ছে চন্দ্র। কোনো কোনো মতে এই ভাবের কারকগ্রহ চন্দ্র এবং বৃহস্পতি। অবশ্যই চতুর্থ ভাবে যদি শুভ গ্রহরা এসে যায় তাহলে পরে অবশ্যই শুভ ফল প্রদান করে, এবং চতুর্থ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা এসে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু তার গৃহ সুখকে হানি করে, তার মানসিক সুখকে হানি করে, তাকে প্রচণ্ড ডিপ্রেশান বা হতাশাগ্রস্ত করে তোলে এবং বিভিন্ন রকম সমস্যাতে সেই জাতক কিন্তু জর্জরিত হয়। এবং এই সমস্ত রকম যে সমস্যাগুলি তার মনেতে কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তাই আমরা সবসময় বলে থাকি যে চতুর্থ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ এসে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই তার মন মানসিকতাকে দুর্বল করে ফেলে, মনের জোরকে দুর্বল করে ফেলে এবং হতাশাগ্রস্ত করে দেয় সেই জাতককে। আমরা এছাড়াও এটাও বলতে পারি যে চতুর্থ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা বিরাজ করে বা অশুভ গ্রহরা এসে যায় তাহলে পারে কিন্তু বেশ কিছুটা বাস্তু দোষও তৈরি করে। চতুর্থ ঘর থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো বিচার করি বলে বললাম,
তার মধ্যেও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে মায়ের থেকে আমরা কি ধরনের শিক্ষা পেয়েছি, এটা কিন্তু ফোর্থ হাউস থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো। আবার আমরা যদি কোনো রকমের ধরুন বাড়িঘর দোর বানাতে চাই, অর্থাৎ আমার কি বাড়িঘর দোর হবে, এই যখন প্রশ্নটা এসে যায়, বা আমি কি কখনো গাড়ি কিনতে পারবো, এই প্রশ্নটা যখন এসে যাবে, তখন কিন্তু আমাদের কাছে চতুর্থ ভাব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কারণ আমরা কিন্তু এইভাবে উত্তর খুঁজতে গেলে চতুর্থ ভাবকে আমাদেরকে পর্যবেক্ষণ করতেই হবে। আমরা যখন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে থাকব, আমরা যখন পড়াশোনার স্টেজে থাকব, তখন আমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে যে আমার কতদূর পড়াশোনা হবে, বা পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না, বা কেমন ধরনের পড়াশোনা হবে, বা 12 ক্লাস বা মাধ্যমিকের রেজাল্ট কী ধরনের হতে পারে, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর খোঁজার সময় কিন্তু আমরা চতুর্থ ভাবকে অনেক বেশি পর্যবেক্ষণ করলে এই ভাব এই বিষয়গুলির উত্তর কিন্তু আমরা অবশ্যই দিতে পারব। এছাড়াও কিন্তু আমরা আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে যে আমি কি বিবাহিত জীবনে সুখ পাবো, আমি কি সুখী হব, আমি কি শান্তিতে থাকতে পারবো, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুঁজতে গেলে আমাদেরকে চতুর্থ ভাবের দিকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। এছাড়াও বিভিন্ন রকমভাবে চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিষয় বিচার করা হয়ে থাকে, এবং খুবই গুরুত্বপূর্ণ ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সমস্ত মানে আমাদের মতো জ্যোতিষীদের কাছে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই চতুর্থ ভাবকে কেন্দ্র করে প্রচুর প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসে। তাই এই ভাবটি কিন্তু অবশ্যই প্রচণ্ডই পর্যবেক্ষণ করার মতো, বোঝার মতো ভাব এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ভাব। এই এতগুলি কথা শুধুমাত্র কেন বলছি, কারণ হচ্ছে আমার অনুষ্ঠান থেকে আমি জানি যে আপনারা অনেক কিছু শেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, প্রচুর ফোন প্রচুর হোয়াটসঅ্যাপ আমাকে করেন। আমি সত্যি কৃতজ্ঞ যে এত লো কোয়ালিটির ভিডিও আমি বানাই, তবু আপনারা যেভাবে আমাকে রেসপেক্ট দিয়েছেন, যেভাবে আমার প্রোগ্রামগুলো রেসপন্স করেন, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে। এবং আমার জ্ঞান অভিজ্ঞতা দিয়ে অবশ্যই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি প্রত্যেকটি বিষয় সম্পর্কে। তবে দেখুন, একটি অনুষ্ঠানের মধ্যে তো সম্পূর্ণ করা যায় না, কোনো একটি ভাব বিষয়ে অনেকগুলো বিষয়কে দেখতে হয়, এবং সমস্ত বিষয়গুলো কিন্তু অনুষ্ঠানের মধ্যে ব্যক্ত করা কিন্তু একটু কঠিন ব্যাপার। তবুও যতটা সাধ্য আমি করার চেষ্টা করি। তবে আপনারা যদি জ্যোতিষশাস্ত্রের প্রতি প্রচণ্ড আগ্রহী হন, প্রচণ্ড শেখার যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার কাছে এসে শিখতে পারেন। অবশ্যই জ্যোতিষশাস্ত্র আমি মনে করি, আমার একটা ব্যক্তিগত মতামত, যে ইউটিউবসের মধ্যে ভিডিও দেখে খুব একটা শেখা যায় না। অবশ্যই জ্যোতিষশাস্ত্র কিন্তু প্র্যাকটিক্যালিভাবে কিন্তু কোনো গুরুর কাছ থেকে শেখা উচিত, তাহলে পরে কিন্তু বিষয়টা অনেকটা পরিষ্কার হয়। তবে যাই হোক, আমরা সম্পূর্ণ আলোচনায় চলে আসবো। আজকে আমরা আলোচনা করবো যে চতুর্থ ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে। আমরা প্রত্যেকটি ভাব সম্পর্কে যে কথাটি বলেছি, এই সেই কথাটি আবার এই ভাবকে কেন্দ্র করেও বলবো যে চতুর্থ ভাব যখন আমরা বিচার করব, তখন আমরা প্রথমে সেই ভাবপতি, অর্থাৎ সেই ভাবের অধিপতি অবস্থা দেখব, সেই ভাবের মধ্যে অবস্থিত গ্রহের অবস্থা দেখব, সেই ভাবের ওপর দৃষ্টরত গ্রহ এবং সেই ভাবের কারক গ্রহ চন্দ্র এবং বৃহস্পতি, এই সবকটি বিষয়কে যখন পর্যবেক্ষণ করব, তখন কিন্তু আমরা চতুর্থ ভাবের সম্পূর্ণ ফলাফল পাব। তবে আজকে আমাদের যে বিষয়টি, আজকে আমাদের যে অনুষ্ঠানটি, এটি হচ্ছে চতুর্থ ভাবের মধ্যে বিভিন্ন রকম গ্রহরা এসে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে তাদের নিজস্ব নিজস্ব স্বভাব অনুসারে। প্রথমেই আমরা এই ভাব সম্পর্কে বলতে গেলে, প্রথমেই আমরা রবিকে প্রথমেই যে প্রথম আমরা বলবো যে রবি যদি চতুর্থ ভাবে এসে যায়, তাহলে কী ধরনের ফল প্রদান করে থাকে। দেখুন, রবি হচ্ছে, আমরা জানি যে রবিকে রাজার সঙ্গে তুলনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে, এবং রবি এমন একটি গ্রহ যে রবি কিন্তু যেইভাবে চলে যাবে, সেই ভাব সম্পর্কে সেই জাতকের ভেতর একটা অতিরিক্ত চাহিদা তৈরি করবে, এবং এইখানে কিন্তু বেশ কিছু গণ্ডগোল তৈরি করে দেয়। এখন যদি দেখা যায় যে চতুর্থ ভাবের মতো একটি জায়গা, এরকম জায়গায় রবি যদি চলে আসে, তাহলে কী ধরনের ফল প্রদান করবে। প্রথমেই আমি বলেছি যে চতুর্থ ভাব থেকে বন্ধু বিচার করা হয়, চতুর্থ ভাব থেকে মা বিচার করা হয়, চতুর্থ ভাব থেকে মন মানসিকতা শান্তি রিলেশনশিপ, চতুর্থ ভাব থেকে কিন্তু সুখ ইত্যাদি ইত্যাদি বিষয় বিচার করা হয়ে থাকে। এরকম জায়গাতে অশুভ গ্রহরা কিন্তু ভালো ফল দেয় না, এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু তারা ফেলে।
আমরা জানি যে চতুর্থ ভাবের মধ্যে যদি রবি চলে আসে, আমি বললাম যেটা যে রবি কিন্তু সেই ভাবটি সম্পর্কে, রবি যেখানে চলে আসবে যেই ভাবের মধ্যে থাকবে সেই ভাব সম্পর্কে সেই জাতকের ভিতরে একটা চাহিদাকে বৃদ্ধি করাবে, এর ফলে কিছু ডিসব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করবে। চতুর্থভাবে যদি রবি চলে আসে তাহলে পরে কিন্তু সেই জাতক অবশ্যই মানসিকভাবে কিন্তু হতাশাগ্রস্ত হবে। কারণ হচ্ছে কি, সেই জাতকের প্রচুর জিনিস, প্রচুর ইচ্ছা থাকবে, প্রচুর আকাঙ্ক্ষা থাকবে এবং সেগুলো পূরণ করার জন্য যে কনসেন্ট্রেশন দরকার, যে মনোবল দরকার, সেগুলো জাতকের ভেতরে থাকবে না। তাহলে পরে জাতক সেগুলো কি করে পাবে? এর ফলে কিন্তু আমরা সিধেই সিধেই বলতে পারি যে সেই জাতক কিন্তু প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে যাবে। সেই জাতকের কিন্তু মন মানসিকতার ওপরে সবসময় রবি একটা কিন্তু চাপ সৃষ্টি করবে, অর্থাৎ কিছু না কিছু ঝামেলার মধ্যে কিন্তু তাকে অল টাইম ফেলে রাখবে। চতুর্থভাবে রবি কিন্তু মায়ের মাথা গরম করার প্রবণতা ক্রিয়েট করে। চতুর্থভাবে রবি থাকতে পারে কিন্তু সেই জাতক তার নিজের ঘর বাড়িতে বা নিজের বাড়ির মধ্যে তার বাড়ির লোকজনদের সাথে কিন্তু একটা বন্ডিং প্রবলেম তৈরি করে দিতে পারে সেই রবি, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম তৈরি করতে পারে। অনেক সময় আমরা দেখেছি এটা যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে আমরা দেখা যায় যে সেই মানুষটি যখন ঘরে ঢুকলো তখন কিন্তু বিভিন্ন রকমভাবে ঝগড়া অশান্তিতে সেই ঘরের মেম্বারদের সঙ্গে জড়িত হয়ে গেল, এরকম ধরনের একটা রেজাল্ট কিন্তু চতুর্থভাবে রবি দেয়। চতুর্থভাবে রবি কিন্তু অবশ্যই কিছুটা মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করে দেয় এবং চতুর্থভাবে রবি থাকলে পরে কিন্তু সেই জাতককে বেশ কিছুটা অহংকারী করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতককে দেখতে কিন্তু সুন্দর হতে পারে, তার চেহারার মধ্যে কিন্তু একটা বেশ লাবণ্য তৈরি করতে পারে রবি। চতুর্থভাবে রবি কিন্তু পৈতৃক সম্পত্তি পেতে পারে সেই জাতক, এই জায়গাটা তৈরি করে। চতুর্থভাবে রবি কিন্তু যদি সেটি শুভ জায়গায় হয়, অর্থাৎ রবির শুভ স্থানে যদি সেই রবিটি থাকে তাহলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো। সেরকম ধরনের রবি কিন্তু সায়েন্স সাবজেক্টকে অনেকটাই কন্ট্রোল করতে পারে এবং সেই জাতকের বিভিন্ন যোগগুলোকে দেখে আমরা কিন্তু বলতেই পারি সেই জাতকের এডুকেশন কোন লেভেল থেকে হলে বেটার হবে। চতুর্থভাবে রবি কিন্তু কর্মের দিকে বেশ একটা সহযোগিতা প্রদান করে এবং সেই জাতকের ভবিষ্যতে ভালো কর্ম পাওয়ার মতো জায়গা কিন্তু থাকে। চতুর্থভাবে রবি কিন্তু ওভারঅল সিংহ এবং মেষ রাশিতে যদি সেই রবিটি চতুর্থভাবে থাকে তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে, তবে মনের ওপর চাপ কিন্তু সৃষ্টি করে রাখে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা বলবো চতুর্থভাবে যদি চন্দ্র থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে। আমরা একটা কথা বলেছিলাম যে ভাবকারক গ্রহ যদি ভাবে থাকে তাহলে ভাবের ফল হানিকর, এই কথাটা আমরা সবসময় মাথায় রাখব। তবে আমরা চন্দ্র চতুর্থভাবে কী ধরনের ফল প্রদান করে যখন আমরা এই কথাটি বলবো তখন কিন্তু আমরা অবশ্যই যেটা বলবো যে সেই জাতকের কিন্তু মা প্রচণ্ড ভালো মানসিকতার হয়, তার মা মায়ের সঙ্গে তার একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে, তার সঙ্গে একটা সুসম্পর্ক থাকে, সেই জাতক অবশ্যই সুখী হয়। যে সেই জাতকের মন খুব ভালো হয়, তার মন কিন্তু খুব সরল প্রকৃতির হয় এবং সেই জাতকের এডুকেশনও ভালো হয় এবং সেই জাতক কিন্তু অবশ্যই সুখী হয়। চতুর্থভাবে যদি চন্দ্র থাকে সেই জাতকের গাড়ি বা বাড়ি হবার মতো একটা জায়গাও থাকে খুব সুন্দরভাবে এবং চতুর্থভাবে চন্দ্র কিন্তু সেই জাতককে বেশ কিছুটা ভালো মানুষে পরিণত করে, অর্থাৎ সে কিন্তু অন্য লোকের কাছে কিন্তু বেশ একটা রেসপেক্ট বা সম্মান কিন্তু পেয়ে থাকে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে চতুর্থভাবে চন্দ্রটি যদি বৃশ্চিক রাশিতে গিয়ে অবস্থান করে তাহলে পরে কিন্তু সেই চন্দ্র তার শুভ ফল দিতে পারবে না। অথবা চতুর্থভাবে চন্দ্র যদি দেখা গেল যে মকর রাশিতে বা কুম্ভ রাশিতে গিয়ে অবস্থান করছে তাহলে পরেও কিন্তু সেই চন্দ্র শুভ ফল দিতে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়বে। ওভারঅল চতুর্থ ঘরের চন্দ্র কিন্তু আমরা যেমন সব রকমই শুভ ফল প্রদান করে তবে সেই জাতককে কিছুটা চঞ্চল প্রকৃতিরও কিন্তু করে। চতুর্থভাবে যদি মঙ্গল থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? আমরা সবাই জানি যে চতুর্থভাবে মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করে এবং খুব ফেমাস একটি দোষ। হ্যাঁ, চতুর্থ ঘরে মঙ্গল অবশ্যই মাঙ্গলিক দোষ তৈরি করে, তবে অবশ্যই মঙ্গলের সেটি যদি শত্রুক্ষেত্র হয় তাহলে তো অবশ্যই মাঙ্গলিক দোষ তৈরি করবে এবং চতুর্থ ভাবেরতে মঙ্গল থাকলে পারে। মঙ্গল হচ্ছে একটি পাওয়ার, মঙ্গল হচ্ছে শক্তি, মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল হচ্ছে মঙ্গলের মানে দুটি নিয়ম আছে। একটা হচ্ছে আমরা যেটাকে বলবো যে মঙ্গল কিন্তু একভাবে কিন্তু প্রোটেকশন দেয় আর একভাবে কিন্তু মঙ্গল অ্যাটাক দেয়, এই দুটো জায়গা কিন্তু মঙ্গলের ভেতরে খুব বেশি পরিমাণে আছে।
এবারে চতুর্থভাবে যদি মঙ্গল থাকে তাহলে পরে দেখা যায় যে সেই জাতক অবশ্যই তার মাথা গরমের প্রবণতা ক্রিয়েট হয়, প্রচণ্ড বদমেজাজি প্রকৃতির হতে পারে, হঠাৎ হঠাৎ রেগে গিয়ে ঝগড়া অশান্তি ঝামেলা তৈরি করতে পারে এবং সে তার নিজের মতো করে তার বাড়ির লোকদেরকে চালিত করার চেষ্টা করে। এর ফলেই হয়ে যায় সমস্যা এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু লেগে যায়। অর্থাৎ সেই জাতকের ভেতর একটা জেদ কাজ করে এবং সে বলতে চায় যে আমি যেটা বলছি সেটাই সবাইকে মানতে হবে, আমি যেটা বলছি সেটাই সবাইকে করতে হবে, এবং তার বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে পারে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে একটা রাগারাগির একটা জায়গা কিন্তু তৈরি করে ফেলে। আসলে চতুর্থ ঘরে মঙ্গল কিন্তু সেই জাতকের মন মানসিকতাকে প্রচণ্ডই হতাশাগ্রস্ত করে থাকে। সবসময় কিন্তু তার ভেতরে একটা খিটখিটে ভাব, সবসময় কিন্তু তার ভেতরে একটা ডিপ্রেশন, চাপা ডিপ্রেশন কিন্তু কাজ করে। চতুর্থ ভাবের মঙ্গল যদি বিভিন্ন অশুভ গ্রহের দ্বারা সংযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের মঙ্গল কিন্তু আত্মহত্যার প্রবণতাও ক্রিয়েট করে। চতুর্থ ঘরের মঙ্গল অবশ্যই বিবাহিত জীবনের সুখকে নষ্ট করে এবং চতুর্থভাবে মঙ্গল থাকলে পারে কিন্তু একটা প্লাস পয়েন্ট পাওয়া যায়, সেটা কিন্তু সেই জাতকের গৃহসুখ অবশ্যই হয়। আমরা জানি যে গৃহের কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং চতুর্থভাব থেকে গৃহ বিচার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতেই পারি যে চতুর্থভাবে যদি মঙ্গল থাকে তাহলে সেই মঙ্গল কিন্তু অবশ্যই সেই জাতককে গৃহসুখ অবশ্যই দেয়। সেই জাতক কিন্তু কিছু জমি জায়গার মালিক অবশ্যই হতে পারে, সেই জাতক কিন্তু নিজের প্রচেষ্টাতে অবশ্যই একটি বাড়ি বানাতে পারে বা সুন্দর একটি বাড়ি বানাতে পারে। তবে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই মঙ্গলটি যেন পাপ পীড়িত খুব বেশি না হয় এবং চতুর্থ ভাবপতি যেন কেন্দ্র কোণে অবস্থান করে এবং চতুর্থ ভাবের মধ্যে মঙ্গলটি যেন শুভ মঙ্গল হয়ে থাকে, তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের এই সমস্ত জায়গাগুলো আসবে। চতুর্থ ভাবের যদি মঙ্গল থাকে তাহলে পারে একটু ফ্যামিলি অর্থাৎ কুটুম্বদের সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গেও কিন্তু একটা বাদ বিতর্ক তৈরি করে দেয়, একটা দূরত্ব তৈরি করে দেয় এবং চতুর্থভাবের মঙ্গল কিন্তু বেশ কিছুটা আমরা বলবো কর্মের দিকে কিন্তু বেশ কিছুটা শুভ ফল প্রদান করে। তবে মানে অর্থাৎ সেই জাতকের যদি সেটি কোনো মহিলা হন তাহলে পরেও এটা দেখা যাবে যে সেই কিন্তু অবশ্যই কিছু না কিছু কাজ করার বা কিছু না কিছু জব করার অর্থাৎ জীবিকা মধ্যে প্রবেশ করার একটা মানসিকতা সেই জাতিকার ভেতরে অবশ্যই দেখতে পাওয়া যাবে। তবে চতুর্থ ঘরের মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে না খুব একটা, প্রচণ্ড মন মানসিকতার উপর চাপ সৃষ্টি করে এবং জাতকের কিন্তু একটু অনেক রকম সমস্যার মধ্যেই ফেলে। চতুর্থ ঘরে যদি বুধ থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? অবশ্যই শুভ ফল প্রদান করে। চতুর্থ ঘরে বুধ কিন্তু অবশ্যই বুদ্ধিমান বানায়, তার এডুকেশনের জায়গাটাকে ভালো করে এবং তাকে অবশ্যই ভাগ্যশালী বানায় এবং জাতকের উচ্চ পদে মানে উচ্চ পদে পৌঁছাবার মতো একটা জায়গাও কিন্তু সেই জাতককে করে দেয়। তবে আমরা বুধ একা থাকলে একটু অসুবিধা তৈরি করে, তবে বুধ যদি একটু শুভ বুধ হয় অর্থাৎ চতুর্থ ঘরের বুধ কিন্তু অনেকটা ইঞ্জিনিয়ারিং লাইনেও কিন্তু নিয়ে যায়। চতুর্থ ঘরের বুধ কিন্তু অবশ্যই উচ্চ পদে আসীন করে, চতুর্থ ঘরের বুধ কিন্তু অবশ্যই সেই জাতককে সুখ প্রদান করে। চতুর্থ ঘরের বুধ কিন্তু সঙ্গীতে একটা বেশ আগ্রহ নিয়ে আসে, চতুর্থ ঘরের বুধ কিন্তু সেই জাতকের বেশ অনেকটাই দামি বানায় এবং সরল মনের বানায়। খুব কুটিলতা বা জটিলতা কিন্তু চতুর্থভাবে বুধের ভেতরে দেখতে পাওয়া যায় না, কিন্তু অবশ্যই চতুর্থভাবের বুধ কিন্তু খুব স্পষ্টবাদী হয় এবং সুন্দর কথা বলার মতো একটা ট্যালেন্ট তার ভেতরে দেখতে পাওয়া যায়। চতুর্থভাবে বুধ কিন্তু সব রকমভাবেই শুভ ফল প্রদান করে, তবে এখানে খেয়াল করে রাখতে হবে যে চতুর্থভাবে বুধ যদি শনি বা মঙ্গল বা কেতু বা রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই অশুভ ফল প্রদান করবে এবং এই যা সমস্ত কথাগুলি বললাম সেই সমস্ত কথাগুলোর মধ্যে কিন্তু বেশ অনেকটাই ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? অবশ্যই প্রচণ্ড শুভ, চতুর্থভাবে বৃহস্পতি সব রকমভাবে জাতককে সুখ দেয়, কিন্তু আমরা বলেছিলাম যে চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু আমরা বলেছিলাম ভাব কারক গ্রহ যদি ভাবে থাকে তাহলে ভাবের ফল হানি করে এবং কিছু কিছু জ্যোতিষী কিন্তু চতুর্থ ভাবের কারক গ্রহ বৃহস্পতিকে বলে থাকেন। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে চতুর্থ ভাবের বৃহস্পতি কিন্তু কন্টিনিউয়াসলি সুখটা প্রদান করবে না, মাঝে মাঝে কিন্তু অবশ্যই তাকে সুখী বানাবে, আবার মাঝে মাঝে কিন্তু তাকে বেশ কিছুটাই সমস্যার মধ্যে ফেলে কিছুটা ডিপ্রেশন বা হতাশা তার মধ্যে নিয়ে আসবে। তবে বৃহস্পতি
একটি অত্যন্ত শুভ গ্রহ, সেরকম গ্রহ যখন চতুর্থভাবে থাকবে তখন সেই জাতককে খুব বেশি হতাশাগ্রস্ত করবে না, হয়তো কিছু সময় হতাশাগ্রস্ত করতে পারে, তারপরেই কিন্তু তার এই যে হতাশাগ্রস্ত মানসিকতাটা বা মনোভাবটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দীর্ঘক্ষণ হতাশাগ্রস্ত কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি করিয়ে রাখে না। অবশ্যই চতুর্থভাবে বৃহস্পতি শুভফল প্রদান করে, মায়ের সঙ্গে অবশ্যই বন্ডিং একটা ভালো দেয়, মন মানসিকতাকে যথেষ্ট ভালো করে, তার ভেতরে আধ্যাত্মিক চেতনাকে তৈরি করে, তার এডুকেশন লেভেলকে ভালো বানায়। এবং চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু বিভিন্নভাবে সেই জাতককে সব রকম সুখ প্রদান করে, এবং সেই জাতক প্রচণ্ড নিয়ম শৃঙ্খলাকে পছন্দ করে, নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে চায়। এবং চতুর্থ ঘরের বৃহস্পতি কিন্তু তার স্ত্রীর থেকে অর্থাৎ ওয়াইফের থেকে বা মেয়ে হলে তার হাজব্যান্ডের থেকে প্রচুর ভালোবাসা পায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং জাতকে অবশ্যই কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি থাকলে পুত্র সন্তান হওয়ার একটা জায়গা তৈরি করে বা প্রথম সন্তান পুত্র সন্তান হতে পারে। চতুর্থভাবে যদি শুক্র থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? চতুর্থভাবে শুক্র প্রচণ্ড শুভ ফল প্রদান করে, সেই জাতকের মায়ের সঙ্গে খুব ভালো বন্ডিং তৈরি করে দেয়। চতুর্থ ঘরে শুক্র প্রচণ্ডভাবে সেই জাতককে সুখ দেয় এবং বিলাসবহুলও বানায়। সেই জাতকের কিন্তু বাড়িঘর দোর অনেক ভালো হতে পারে, সেই জাতকের বাহন সুখও দেয়, সেই জাতকের বাড়িঘর দোরের বেশ ডিজাইনিং একটা ব্যাপার থাকে, সেই জাতকের ভেতরে একটা আর্ট ব্যাপার থাকে। সেই জাতক সুন্দর সুন্দর জামাকাপড় পরতে, সুন্দরভাবে সাজতে গুলতে বা সুন্দরের পূজারি বলা যেতে পারে, সুন্দরের পূজারি কিন্তু সেই জাতক অবশ্যই হয়। চতুর্থ ঘরের শুক্র কিন্তু থাকলে পারে সেই জাতক দীর্ঘায়ু হয়, সেই জাতকের মানে ভালো ভালো বন্ধুবান্ধব হয়, বন্ধুবান্ধবের থেকে সহযোগিতাও পায় বেশ কিছুটা, এবং সেই জাতক কিন্তু অবশ্যই আকর্ষণীয় চেহারার মালিক হয়, এবং তার চেহারাটা বা তার চেহারার মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। চতুর্থভাবে শুক্র থাকলে পারে কিন্তু সেই জাতকে বেশ রোম্যান্টিকও বানায় সেই জাতককে অনেকটা, এবং একটু বেশ সঙ্গীত কলা বা বিভিন্ন রকম আর্টের সঙ্গে যুক্ত থাকতে পারে সেই জাতক, এবং সব রকম বিলাসবহুল সামগ্রী কিন্তু সেই জাতককে শুক্র প্রদান করে। তবে অবশ্যই বারবার ধরে একটা কথা বলবো যে শুক্রটা শুভ হতে হবে, অশুভ হয়ে গেলে পারে কিন্তু কিছুটা প্রবলেম করবেই করবে। শুভ শুক্র কিন্তু সেই জাতককে অবশ্যই নিঃসন্দেহে এই যা কথাগুলি বললাম এগুলো সবসময় দিয়ে থাকে। চতুর্থ ঘরে যদি শনি থাকে তাহলে কি ফল প্রদান করে? চতুর্থ ঘরে শনি কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে না। চতুর্থভাবে শনি কিন্তু বাস্তুদোষকেও তৈরি করে অনেকটা। চতুর্থভাবে শনি থাকতে পারে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে, চতুর্থ ঘরে শনি থাকলে পারে ঘর ছাড়াও পর্যন্ত হয়ে যেতে পারে। চতুর্থ ঘরে শনি থাকলে পারে একাকিত্ব বোধে ভোগে সেই জাতক, বিভিন্ন রকমভাবে ডিপ্রেশন হতাশা সেই জাতককে কিন্তু সবসময় মানসিক অশান্তির মধ্যে রাখে। চতুর্থভাবে শনি কিন্তু তার সবসময় কিন্তু সে অন্য লোকের সঙ্গে ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে যেতে পারে। চতুর্থভাবে শনি কিন্তু শুভফল একদমই প্রদান করে না বলা যেতে পারে। চতুর্থভাবের মধ্যে শনি বিশেষ করে একটু সমাজ থেকে আলাদা করে দেয়, যত হয়তো যখন কম বয়স থাকে হয়তো সেই জাতক অনেক অনেকটাই সামাজিক থাকতে পারে, কিন্তু যত বয়স বৃদ্ধি হবে তত দেখা যাবে সমাজ থেকে আলাদা করে দেয়, অর্থাৎ তার বন্ধুবান্ধবও সেরকম নেই, তার পাড়া প্রতিবেশীর সঙ্গেও সেরকম বন্ডিং নেই, তার আত্মীয় পরিজনদের সাথেও সেভাবে একটা ভাব ভালোবাসা নেই, অর্থাৎ তাকে যেন কোথাও একটা একাকিত্বের দিকে নিয়ে চলে আসে শনি। তবে চতুর্থ ঘরে শনি থাকলে পারে স্পিরিচুয়ালিটি খুব ভালো জায়গাটা দেয়, আধ্যাত্মিকতা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধাটা কিন্তু অবশ্যই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালিভাবে চলে আসে। চতুর্থ ঘরে শনি কিন্তু বিপরীত লিঙ্গের সঙ্গে একটা মতবিরোধ একটা বাদ বিতর্ক সবসময় তৈরি করে রাখে, এবং চতুর্থ ঘরে শনি কিন্তু অবশ্যই তাকে কর্মঠ বানায়, এবং সে কিন্তু অবশ্যই কর্মঠ বলা যেতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চতুর্থ ঘরের শনি কিন্তু হার্ট বা বুকের জন্য ভালো না, অর্থাৎ হার্ট বা বুকের কিন্তু প্রবলেম বা বিভিন্ন ধরনের রোগ কিন্তু তৈরি করতে পারে। চতুর্থ ঘরের শনি কিন্তু অবশ্যই সেই জাতককে বাড়িঘর সংক্রান্ত কোনো না কোনো ঝামেলার মধ্যে ফেলতে পারে।
চতুর্থ ঘরে যদি রাহু থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? চতুর্থ ঘরে যদি রাহু থাকে তাহলে প্রচণ্ডই অশুভ ফল প্রদান করে এবং জাতকের মাইন্ডকে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে সেই রাহু, এবং জাতকের ভিতরে সবসময় একটা মানসিক অশান্তির সৃষ্টি করে। তার পরিবারের দিক থেকে বিভিন্ন ঝুড়ঝামেলা তার জীবনের উন্নতির বাধা হয়ে দাঁড়ায়, তার পরিবারের মধ্যে থেকে বিভিন্ন রকম প্রবলেম সে শিকার সে নিজে হয়ে যায়। অর্থাৎ দেখা গেল যে চতুর্থ ঘরে রাহু থাকলে পারে এডুকেশন লাইফে অনেক বড় ক্ষতি করে দেয়, অর্থাৎ পড়াশোনা তার সম্পূর্ণ না হয়ে ছেড়ে যেতে পারে বা পারিবারিক কারণে বা আর্থিক কারণে। চতুর্থভাবে রাহু কিন্তু মানসিক সুখকে হতাশাগ্রস্ত করে, সেই জাতকের যে আকাঙ্ক্ষা, যে সেই জাতকের যে ইচ্ছা, সেই ইচ্ছা বা সেই আকাঙ্ক্ষা অবধি পৌঁছাতেই দেয় না, মাঝ রাস্তায় কিন্তু সেই জাতককে সেই রাহু কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে ফেলে সেই জাতকের কিন্তু সেই জায়গায় পৌঁছাতে প্রচণ্ড বাধা সৃষ্টি করে দেয় রাহু। চতুর্থ ঘরে রাহু কিন্তু মায়ের সঙ্গে মতবিরোধ তৈরি করতে পারে। চতুর্থ ঘরে রাহু কিন্তু মায়ের মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করতে পারে। চতুর্থ ঘরে রাহু কিন্তু তার পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে, বিভিন্নভাবে পরিবারের লোকজনদের একটা শত্রুতার শিকার হতে পারে সেই জাতক। এবং চতুর্থ ঘরের রাহু কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকে না। চতুর্থভাবে রাহু কিন্তু অবশ্যই প্রচুর বন্ধু বান্ধব করে, কিন্তু বন্ধু বান্ধবগুলোর থেকে কিন্তু কোনো রকম সহযোগিতা পাওয়ার জায়গাটা কিন্তু কম করিয়ে দেয়, অর্থাৎ স্বার্থপর বন্ধু বান্ধব আমরা যেটাকে বলি সেরকম ধরনের একটা বন্ধু বান্ধব কিন্তু চতুর্থ ঘরে রাহু সেই জাতককে প্রদান করে। চতুর্থ ঘরে রাহু থাকলে পারে অবশ্যই সব দিক থেকে জাতকের শুভ বিষয়গুলো তো বাধার সৃষ্টি করে, সেই জাতকের জমি জায়গার বিষয়ে, সেই জাতকের বাহন সুখের বিষয়ে কিন্তু বাধা সৃষ্টি করে চতুর্থভাবে রাহু। এবং অবশ্যই চতুর্থভাবে রাহু কিন্তু বুকের রোগ বা হাড়ের রোগ বা ফুসফুসের প্রবলেম বা শ্বাস প্রশ্বাসের সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসে। চতুর্থভাবে রাহু কিন্তু বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তির সৃষ্টি করে, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। এবং সেই জাতককে কিছুটা রাগী প্রকৃতির, কিছুটা ক্রোধী প্রকৃতির, কিছুটা জেদী প্রকৃতিরও কিন্তু করে দেয়। এবং সেই জাতককে কিন্তু জীবনেতে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি সেই রাহু কিন্তু অবশ্যই করায়, এর ফলে কিন্তু জাতকের মানসিক শান্তি ধীরে 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 হানি করে। এবারে হচ্ছে চতুর্থভাবে যদি কেতু থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? অবশ্যই চতুর্থভাবে যদি কেতু থাকে অনেকটাই রাহুর মতোই ফল প্রদান করে, কারণ চতুর্থভাবে যদি কেতু থাকে তাহলে রাহুর দৃষ্টিও চতুর্থভাবের মধ্যে চলে আসে, এর ফলে কিন্তু অনেকটা রাহু চতুর্থভাবকে কন্ট্রোল করে। এবং যেহেতু রাহুর সঙ্গে কেতুর যে মানে বিষয়টা অনেকটাই মিলে যায়, তবে সপ্তাহ কেতু যদি চতুর্থভাবে থাকে তাহলে অবশ্যই বাস্তুদোষ খুব বেশি পরিমাণে তৈরি করে দেয়। চতুর্থভাবে কেতু কিন্তু সেই জাতকের পারিবারিক অশান্তি অবশ্যই দেয় এবং পরিবারের মানসিকতাকে প্রচণ্ড নীচ তৈরি করে, সেই জাতকের মায়ের দিক থেকে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি করে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং কিছুটা মায়ের সঙ্গে মতবিরোধ তৈরি করে দিতে পারে চতুর্থভাবের কেতু। চতুর্থভাবের কেতু কিন্তু জাতককে সব দিক থেকে বঞ্চিত করার চেষ্টা করে এবং জাতকের মানসিক সুখ কিন্তু বিভিন্ন রকমভাবে হানি করে। এবং চতুর্থভাবে কেতু কিন্তু একটু বেশি বয়সে গিয়ে আধ্যাত্মিক চেতনা নিয়ে আসে এবং আধ্যাত্মিক সুখ সেই জাতককে প্রদান করে। ওভারঅল এই হচ্ছে আমাদের 9টি গ্রহ সম্পর্কে আমরা বললাম যে বিভিন্ন গ্রহরা চতুর্থভাবের মতো এসে গেলে কী ধরনের ফল প্রদান করে। তো অবশ্যই আপনারা হয়তো বুঝলেন এবং যারা যারা লিখে রাখতে চান অবশ্যই লিখে রাখবেন বিষয়গুলোকে। এরপরে আমরা পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।